প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোয়েশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্কে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট একই দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো চৌদ্দটি প্রযি বস্লেমান এক করে এক ইন্দ্র চোদ্দো সমান চোদ্দো প্রথম দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ইলতুত মিস কুতুবুদ্দিন আইবক রাজিয়ানা আলাউদ্দিন খজুত্রবে কুতুবুদ্দিন আইবক প্রশ্ন ইলতুতমিস খালিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বারোশো তিরিশ খ্রিস্টাব্দে এগারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে না এগারোশো তিরিশ খ্রিস্টাব্দে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম কাশীরাম দাস কৃত্তিবাস ওঝা মারাধর বসু চণ্ডীদাস মারাধর বসু প্রশ্ন প্রজাতন্ত্র দিবস পালন করা হয় পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি ত্রবে ছাব্বিশে জানুয়ারি পর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রধান রূপাকার ছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু রাজেন্দ্র বসু ত্রবে বি আর আম্বেদকর প্রশ্ন তন্ত্র শব্দটির অর্থ আইন শাসন ব্যবস্থা না সংবিধান ত্রবে ব্যবস্থা প্রশ্ন শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক ধার্মিক সামাজিক না অর্থনৈতিক হবে রাজনৈতিক প্রশ্ন যাত্রা ছিল প্রধানত সৈনিক ব্যবসায়ী কৃষক না দিনমজুর হবে কৃষক প্রশ্ন বজ্রযান মতের নেদের বলা হতো চেটটি সিদ্ধাচার্য নবী না খালিফা উত্তরে সিদ্ধাচার্য প্রশ্ন দিন ইলাহি প্রবর্তন করেন বাবর শাহজাহান জাহাঙ্গীর না আকবর হবে আকবর প্রশ্ন ইক্তা ব্যবস্থা চালু করেন ইলতুত কুতুবুদ্দিন আইবক রাজিয়া মোহাম্মদ বিন তুগলা কুত্রবে মিস প্রশ্ন গীতগমির নাম রচনা করেন ধৈ শরণ জয়দেব না উমাপতি ধর জয়দেব প্রশ্ন খানোয়ার যুদ্ধ হয়েছিল ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে না পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে প্রশ্ন একজন সুফি সাধক হলেন শ্রীচৈতন্যদেব সেলিম চিস্তি মীরাবাং গুরু নানক উত্তরে শ্রী চৈতন্যদেব প্রশ্ন শিবাজির শিক্ষকের নাম জয় সিং শাহজী দাদাজি কন্ডদেব উত্তরে দাদাজি কোন্ডদেব প্রশ্ন সম্রাট আকবরের সময় আয়তনে ছোট ছবিগুলিকে বলা হতো ক্যালিগ্রাফি চিত্রকলা মিনিিয়েছে মিনিয়েচার মিনিয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক বাইবেল গুরু গ্রন্থ সাহেব গুরু গ্রন্থ সাহেব দুইদের নির্দেশ অনুযায়ী উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান এক করে একেন্দ্র ষোলো সমান সমান ষোলো প্রথম এক কথায় উত্তর দাও প্রথম শিবাজীর আটজন মন্ত্রীকে কী বলা হতো লিখবে অষ্টপ্রধান প্রশ্ন ভারতের কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে হতো লিখবে চীন প্রশ্ন পৌরসভার সদস্যদের কারা ভোট দিয়ে বেছে নেন হতে লিখবে পৌরসভার স্থায়ী বাসিন্দারা প্রশ্ন কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান তবে ভারতের বা সত্য অথবা মিথ্যা নির্ণয় করো প্রথম দেশে দুর্ভিক্ষ মহামারী ও বা যুদ্ধ লাগলে খাদ্যসের দাম বাড়ত তবে ঠিক তাহলে আমরা সত্য লেখি সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল হাড় ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার ঠিক তাহলে আমরা সত্য লিখি প্রশ্ন খালসাল ও শিখদের ধর্মীয় সংগঠন উত্তর মিথ্যা তাহলে আমরা মিথ্যা প্রশ্ন মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরি রাসলীলার ধারাগুলি বিকশিত হয় উত্তর ঠিক তাহলে আমরা সত্য লিখব দেখো শাহজাহান হবে তাজমহল গুরু নানক হবে সাধক প্রথম বাজিরা হবে পেশোয়ার আর হচ্ছে ডক্টর বি আম্বেদকর হবে সংবিধান পরে যদি শূন্যস্থান পূরণ করো জ্ঞানপ্রভু ছিলেন তিব্বতের ড্যাশ উত্তর লিখবে রাজা খালিফা কথার অর্থ উত্তর লিখবে প্রতিনিধি বা উত্তরাধিকারী প্রশ্ন পাগলা যা বলা হতো ড্যাশকে উতলি মোহাম্মদ বিন্তুক লককে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রশ্ন তিনি সংক্ষিপ্ত যে কোনো পাঁচটি মান দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ প্রথম ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কী বোঝায় উত্তর লিখবে দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো তারা অনাবাদী জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না এই জমির জমি হবে জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদের ব্যবস্থা বলা হতো খালিফা কাকে বলা হতো তার শোন হচ্ছে দিল্লির সুলতানির ওপর খালিফার অধিকার ছিল কেন লিখবে হজরত মোহাম্মদের মৃত্যুর পর যিনি ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন তাকে বলা হতো খালিফা আবার খালিফা ইসলাম জগতের প্রধান ধর্মগুলো পৃথিবীতে ইসলামের আওতায় যত অঞ্চল আছে তার মূল শাসক হলেন খালিফা দিল্লিতে ইসলাম শাসন বা সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ফলে দিল্লির সুলতানির ওপরেও খালিফার অধিকার ছিল সিজদা পাইবস বলতে কি বুঝতে সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা দিল্লির সুলতানরা গিয়াস উদ্দিন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন সিজদার অর্থ হল সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো বাইবস এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু লিখবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খার নেতৃত্বে মুঘল বাহিনী এবং হিমুন নেতৃত্বে আফগানদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় গুরুত্ব এক এই যুদ্ধে আকবর জয়লাভ করেন এবং দিল্লিতে পুনরায় হারানো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দুই এই যুদ্ধে জয়লাভ করার পর আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর গুজরাট বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে মুঘল আধিপত্য স্থাপন করেন সড়কপথে ভারত এবং মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য চলতে সড়কপথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে এই বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল মুলতান শহর পথের মধ্য এশিয়ার থেকে মূল্যবান ধাতু যেমন সোনা রূপা ও নানাবিধ রত্ন আমদানি হতো আলেকজান্দ্রিয়া ইরাক ও চীন থেকে আসতো ব্রোকেট ও রেশম পরে শ্রী শ্রীচৈতন্য জীবনী কাব্য কাকে শ্রী চৈতন্য দেবের জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষব কবি বহু কাব্য রচনা করেছেন এগুলিকে শ্রীচৈতন্য কাব্য বলা হয় শ্রীচৈতন্য কাব্য থেকে সমকালীন সমাজের নানান দিক সম্পর্কে বহু তথ্য জানা যায় এছাড়া চৈতন্যদেবের ব্যক্তি জীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায় বা মামালি কাদের বলা হতে লিখবে শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে এক দল পদাধিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন এদের বলা হতো মাবলে বা মামালি এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল পরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয় কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা এক কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয় আচ্ছা ব্লক ও জেলা কীভাবে গঠিত দেখবে অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠে ব্লক কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা পরে যে সংক্ষিপ্ত দাও যে কোনো পাঁচটি প্রদৃপোষ্ঠী মান তিন করে তিন গুণ পাঁচ সমান পনেরো প্রথম পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল দেখবে পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন এক কৃষি কৃষিকর রাজারা উৎপন্ন ফসলের এক শশাংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন দুই বাণিজ্য কর বণিক রাজাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত তিন নম্বর অন্যান্য কর এছাড়াও প্রজাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের হাট ও খেয়াঘাটের উপরে কর চাপানো হতো প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর পরিচয় দাও করে ভূমিকা বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সায়িতনরাগী অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক তার রচিত কাব্যের নাম গীত গোবিন্দম এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী ধৈ তার রাজসভায় আর এক কবি ধৈ লিখেছেন পবনদূত কাব্য পঞ্চরত্ন জয়দেব ও সহ আরও তিনজন কবি গোবর্ধন উমাপতিধর এবং স্মরণ লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন এই পাঁচজন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয় এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বশ নামে একটি বই লিখেছিলেন লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুতসাগর বইটি সমাপ্ত করেন অর্থাৎ ইকতা কি ইকতাদার কাদের বলা হতো ইকতা দিল্লির সুলতানার বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা পরের পয়েন্ট ইকতাদার ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওহালি ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকত ইক্তাদারদের ওপর ইক্তাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন পরে সুলতান ফিরোজ শাহ তুগলক কী কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন ভূমিকা ফিরোজ শাহ তুগলক তার দান দয়া ইসলাম ধর্মের প্রতি অনুরাগ ও সত্য নিষ্ঠার জন্য ইতিহাসে আদর্শ মুসলিম নরপদ হিসাবে বিখ্যাত হয়ে আছেন নতুন নগর হাসপাতাল স্থাপন তিনি একাধিক নতুন নগর মসজিদ মাদ্রাসা হাসপাতাল এবং বাগান তৈরি করেন দুই দারিদ্র্যের অর্থ সাহায্য দান তিনি দারিদ্রের অর্থ সাহায্যের ব্যবস্থা করেন তিন বেকার সমস্যা সমাধান সুলতান বেকারদের নাম নথিভুক্ত করে তাদের কর্মসংস্থানের জন্য একটি কর্মনিরযুক্তি দপ্তর স্থাপন করেন চার কৃষির উন্নতি তিনি কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন বেশ কিছু খাল খনন করেন এছাড়া বা তাছাড়া যেসব জমিতে চাষ হতো না সুলতান সেই জমি সংস্কার করেন পরের প্রশ্ন শেষ শাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিলেন শেষ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরোনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন এক তিনি বাংলায় সোনার গা থেকে উত্তর উত্তরাইবেন পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন রাস্তাটির নাম ছিল সড়ক ই আজম এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাগ রোড নামে পরিচিত হয় দুই তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন তিন এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয় পরেছে বারো ভুইয়া কাদের বলা হতো লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় যে জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাঁদের একসঙ্গে বারু ভুইয়া বলা হতো বারু ভুইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংজ্ঞা ছিল বারো থেকে অনেক বেশি বারু ভুইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য চাঁদ রায় কেদার রায় ঈশা খান প্রমুখ শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন পরের প্রশ্ন দি কি উত্তর খ্রিস্টীয় পনেরোশো সত্তরের দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিকৃতে নানান ধর্মের গুরুদের দেখে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন এই সব আলোচনার ভিত্তিতে তিনি দি নামে এক নতুন মাদর্শ চালু করেন ফরাসি শব্দ দিন অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস আবুল ফজল ও বাদাউনি এই ধর্মকে তহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দমতো কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ইলাহি তৈরি করেন তিনি নিজের সভাসদদের মধ্যে এর প্রচলন করেছিলেন বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তার বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত এই হলো দিন ইলাহি পরে কবে কাদের মধ্যে পুরো সন্ধি হয়েছিল এই সন্ধির ফল কী হয়েছিল উত্তর দেখে নাও আমি উত্তরটা মুখে বলছি না মুখে বলে ভিডিওটা না একটা বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আমি অ্যাসেস কল ডাউন করতাম কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট হয় কমেন্ট সেশানে কমেন্ট করে যা তা একদমই ভুলো না পরে প্রশ্ন সরকারের কাজ কী ভালো উত্তরটা দেখে নাও এক দুই করে সরকারের কাজ লিখবে দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের এখান থেকে পড়ে নেবে বা তোমরা কিন্তু তোমাদের খাতাতে প্রশ্নের উত্তরগুলো নোট ডাউন করে নেবে পরের প্রশ্ন পৌরসভার কাজগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নাও পৌরসভার কাজ তারপর দেখো তোমাদের পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ তিন সমান সমান পনেরো প্রথম আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দল নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরে দেখে নাও প্রথম পয়েন্ট করবে ভূমিকা এক দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য পয়েন্ট করবে রাজ কর্মচারী নিয়োগ ভালো করে দেখে নাও তিন দিয়ে পয়েন্ট করবে রেশন ব্যবস্থা আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন তারপরে তোমাদের রয়েছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো এটিও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পয়েন্ট করবে ভূমিকা পরের পয়েন্ট করবে সিংহাসন লাভ ভালো করে দেখে নাও এইভাবে পয়েন্ট ভিত্তিক লিখলে কিন্তু তোমরা ফুল মার্কসটাই কিন্তু পেয়ে যাবে অর্থাৎ পাঁচে পাঁচই কিন্তু তোমাদের দেওয়া হবে অবশ্যই কিন্তু পয়েন্ট ভিত্তিকভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখবে দেখে নাও পরের পয়েন্ট করবে কৃতিত্ব কৃতিত্বদের মধ্যে এক দিয়ে পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা দুই দিয়ে পয়েন্ট করবে রাজ্য জয় তিন দিয়ে পয়েন্ট করবে শাসন পরিচালনা চার দিয়ে পয়েন্ট করবে অভিজাতদের ক্ষমতার হ্রাস পাঁচ দিয়ে পয়েন্ট করবে পতন পরের প্রশ্ন পাঁচের তিন মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো প্রথম পয়েন্ট করবে ভূমিকা পরের পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার তারপরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা তারপরের পয়েন্ট করবে মানসাবদারি প্রথা তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা তারপরের পয়েন্ট করবে ধর্মীয় উদারতা তারপরের পয়েন্ট করবে বিদ্যোৎসাহিতা শেষ পয়েন্ট করবে উপসংগার ভালো করে দেখে নাও পরের প্রশ্ন তোমাদের রয়েছে দিল্লির সুলতানদের আমলে ব্যবসাবাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল দেখে নাও উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পয়েন্ট করবে ভূমিকা তারপরে পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ এক দিয়ে পয়েন্ট করবে নতুন শহর প্রতিষ্ঠা ও সংস্কার দুই দিয়ে পয়েন্ট করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা তিন দিয়ে পয়েন্ট করবে মুদ্রা প্রবর্তন চার দিয়ে পয়েন্ট করবে হুন্ডি ব্যবস্থা পাঁচ দিয়ে পয়েন্ট করবে আমদানি হাইপেন রপ্তানি বাণিজ্য শেষ পয়েন্ট করবে উপসংগার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড স্যামিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন এবার ভালো করে তোমরা কোয়েশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাওয়া তো লাল খেলার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল বেলায় প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন আমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়সঙ্গ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি দিই এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে পারে তোমরা কোশ্চেনটা দেখে নাও কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না